হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন হেলথ বঙ্গ। আমাদের প্রায় কম বেশি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চারা থেকে থাকে এবং আছে তো এই বাচ্চারা যদি প্রতিদিন রাত্রে কান্নাকাটি করে সেটা কিন্তু খুবই বেদনাদায়ক ও কষ্টকর হয়ে থাকে তো এই কান্নাকাটি সাধারণত তারা পেটে তাদের গ্যাস অ্যাসিডিটি ও পেট মোচড়ানো থেকে করে থাকে তো আপনারা এই কান্নাকাটি যদি দূর করতে চান তাহলে দেখতে হবে এই জেন্টাল অ্যান্টাসিড গ্রাইপ ওয়াটার সম্বন্ধে বিস্তারিত বিবরণ তো এই অ্যান্টাসিডটি যদি আপনারা বাড়িতে এনে রাখেন এবং প্রতিনিয়ত যদি আপনার বাচ্চাকে যদি সেবন করান তাহলে কিন্তু এই কান্নাকাটি এবং রোজ রাত্রে যে আমাদের ঘুমের ব্যাঘাত বা কষ্ট দিয়ে থাকে সেটা কিন্তু আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন তো সবার প্রথমে বলে রাখি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন জেন্টাল অ্যান্টাসিড গ্রাইফটার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক বিস্তারিত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রাই পটার অ্যাবট কোম্পানির হয়ে থাকে এই গ্রাই পটারটি নেট কন্টেন্ট মানে এটা দেড়শো এম এর হয়ে থাকে জেন্টাল অ্যান্টাসিড আলতো বা হালকাভাবে এটা অ্যান্টি অ্যাসিড বিরুদ্ধে কাজ করে সেই কারণে অ্যান্টাসিড বলা হয়ে থাকে গ্রাই পটার এটা কি কী কাজ করে থাকে আপনারা এখানে ঘরোয়া কিনে এবং এবং পড়েও কিন্তু আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন গিফস রিলিফ এটা মুক্তি দিয়ে থাকে টু ইনফ্যান্টস বাচ্চাদেরকে শিশুদেরকে সদ্যজাত শিশু অ্যান্ড বেবিস এবং তার থেকে একটু বড় বয়সী বাচ্চাদেরকে ক্রাইং কান্নাকাটি থেকে ডিউ টু গ্রাইপ পেটে ব্যথাজনিত সমস্যা থেকে ইট অলসো হেল্পস এটা এছাড়াও সাহায্য করে থাকে টু রিলিভ মুক্তি দিতে স্টোমাক পেন পেটে ব্যথা কজড বাই অ্যাসিডিটি যেটার কারণ অ্যাসিডিটি থেকে হয়ে থাকে অ্যান্ড ইনডাইজেশন এবং বদহজম তো দেখলেন এটা কী কী কাজ করে থাকে এবার দেখে নেওয়া যাক এই সিরাপটি কিসের বা কী কী রোগের উপরে ভালো কাজ করে থাকে সেগুলোও কিন্তু এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ভালোভাবেই আপনারা দেখে নিন এফেক্টিভ ইন দ্য ট্রিটমেন্ট অফ মানে কী কী ট্রিটমেন্টের উপরে এটা প্রভাবশালী ইনডাইজেশান বধহজম অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা লস অফ অ্যাপেটাইট মন্দ ফ্লাচুলেন্স পেট ভার বা পেট ভারী ভার এই সমস্ত রোগের উপরে কিন্তু খুব ভালো কাজ করে থাকে গ্রাই পটারটি এটা ফাইভ এম এল ফাইভ এম মধ্যে এই সার্জিকসরা ডিল অয়েল জিঞ্জার এই ইত্যাদি উপাদান দিয়ে কিন্তু এই ঔষধটি তৈরি এবং ফাইভ এম মধ্যে ইত্যাদি উপাদান থেকে থাকে তো এটা কী রকম ডোজ বা কীরকম পরিমাণে আপনারা ব্যবহার করবেন সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে লেখা আছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন ডোসেজ মানে এর মাত্রা ব্যবহার করার জন্য ফর নিউ বর্ন ইনফ্যান্টস একদম সদ্যজাত শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ এম হাফ হাফ চামচ বা হাফ টিস্পুন ফুল এক থেকে ছমাস ওয়ান টু সিক্স মান্থ ওল্ড এক থেকে মাস বয়সী বাচ্চাদের জন্য ফাইভ এম এক চামচ পূর্ণ ছ থেকে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার ওল্ড ছ মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য টেন টেন এম এল বা দু চামচ পূর্ণ টু টি স্পুন ফুল এক বছর এবং তার উপরে বাচ্চাদের জন্য ওয়ান ইয়ার অ্যান্ড অ্যাভ টেন টু ফিফটিন মিলি দশ থেকে পনেরো মিলি তার মানে দু থেকে তিন চামচপূর্ণ টু টু থ্রি টি স্পুন ফুলস থ্রি টাইমস সেডে এই সব ডোজ কিন্তু দিনের তিনবার অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান অথবা আপনারা ডাক্তারের পরামর্শ মতো কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখলেন গ্রাইফ ফটারটি কি কি কাজ করে থাকে কি কি রোগের উপরে এবং কত পরিমাণ এর মাত্রা ব্যবহার করবেন এর সাইড এফেক্ট নিয়ে একটু বলে রাখি এর কিন্তু সাইড এফেক্ট সেরকম কিছুই হয় না তো আপনারা নিঃসন্দেহে এটা বাড়িতে এনে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং কান্নাকাটি বা রোজ রাত্রে কান্নাকাটি থেকে এবং বাচ্চার যে কষ্ট সেটা কিন্তু মুক্তি দিতে পারেন এই গ্রাইপটারটি ব্যবহার করে তো একটু দেখে নেওয়া যাক এটা কীরকম দেখতে তো এটা অ্যাবট কোম্পানির যেহেতু সে কারণে সব জায়গায় দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে অ্যাবট বলে লেখা আছে তো এটা দেখতে খুবই সুন্দর একটি বোতল দেখতে পাচ্ছেন এবং খুব ভালোভাবে একটি বেবির ছবি দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে এবং এর ডেট এমআরপি সব কিছুই এখানে দেখে নেবেন ভালো করে এবং শেক ওয়েল বিফোর ইউজ এবং এটা ব্যবহারের আগে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ধন্যবাদ